শুভ সকাল বন্ধুরা, আজ ১২ জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মঙ্গলবার হাইলাকান্দিতে আয়ুষ্মান কার্ড বন্টন, মঙ্গলবার নীলামবাজারে চক্ষু পরীক্ষা ও সানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ শিবির, করিমগঞ্জের চুরাইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় ৪ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ সহ লরি ধৃত এক, একদিনে রাস্তার গর্ত ভরাট করুন, জেলা শাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কোনো গাফিলতি হলে ডিপার্টমেন্টাল অ্যাকশন নয়, ব্যবস্থা নেবেন এসপি, আপনারা কি দুর্ঘটনার জন্য অপেক্ষা করে থাকেন, প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্তের, বন্যা মোকাবিলার যাবতীয় প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের, প্রত্যেক বিভাগকে সচেতন থাকার নির্দেশ, বন্যা প্রবণ এলাকায় আগে থেকেই মোতায়েন করতে হবে এনডিআরএফ এসডিআরএফ। আজ বেতুকান্দিতে মন্ত্রী পীযূষ হাজারিকা, স্লুইস গেটের দুপাশে পড়ল ৫ শতাধিক জিও ব্যাগ, মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাতেই শুরু ৫ গ্রামে সড়ক সংস্কার। এবং সর্বশেষ খবরটি হলো, অধিক তথ্য উদ্ধারে ৫ ডাকাতকে থানা জেরা করিমগঞ্জ পুলিশের, এবারে শুনুন বিস্তারিত খবর, প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মঙ্গলবার হাইলাকান্দিতে আয়ুষ্মান কার্ড বন্টনের সূচনা করবেন। বেলা ২টায় জেলা শাসকের সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত হিতাধিকারীদের হাতে এই কার্ডগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন অভিভাবক মন্ত্রী। পরবর্তী খবরটি হল, মঙ্গলবার নীলামবাজারে চক্ষু পরীক্ষা ও সানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ শিবির, স্বর্গীয় হনুমান প্রসাদ জৈনের স্মৃতি রক্ষার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে করিমগঞ্জের নীলামবাজারে। লায়ন্স সার্ভিস ট্রাস্ট অফ করিমগঞ্জের আয়োজনে জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জের পরিচালনায় মঙ্গলবার নীলামবাজার স্বামী বীরজানন্দ বিদ্যানিকেতনে আয়োজন করা হয়েছে শিবিরের। আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা সহ ক্যাটারেক্ট রোগীদের অপারেশনের জন্য চিহ্নিত করে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করার যোজনা গ্রহণ করা হয়েছে। চক্ষু পরীক্ষার জন্য রোগীকে কোনো ধরনের খরচ বহন করতে হবে না। রোগীদের সুবিধার্থে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে যাওয়া এবং আসার জন্য লায়ন্স সার্ভিস ট্রাস্টের বাসের ব্যবস্থা থাকবে। যে সকল রোগীর সানি অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ওই দিনই শিলচর নিয়ে যাওয়া হবে। শিবিরে চিহ্নিত রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ওষুধপত্র, টাকা খাওয়া বা অপারেশন পরবর্তী পর্যায়ের চশমার জন্য কোনো ধরনের খরচা দিতে হবে না। শিবিরের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলা শাসক, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সহ করিমগঞ্জ জেলা অন্ধত্ব নিবারণ সমিতি। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন লায়ন্স ক্লাবের করিমগঞ্জ শাখার পিয়ারো শিখা দে। পরবর্তী খবরটি হলো, রাস্তায় থাকা গর্তের ফলে গত ৪ দিনে রাজ্যে প্রাণ হারাতে হয়েছে ২ জনকে। কার গাফিলতির ফলে এভাবে দিনের পর দিন রাস্তায় গর্ত খুঁড়ে রাখা হচ্ছে? রবিবার এর উত্তরই জেলা শাসকদের থেকে চেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দিশপুরের জনতা ভবনে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে বসেন মুখ্যমন্ত্রী। এতে তিনি বিশেষ গুরুত্ব দেন রাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় থাকা গর্ত ভরাটের ক্ষেত্রে। শীঘ্রই রাস্তার গর্তগুলি ভরাট করতে এদিন জেলা শাসকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর যেসব গর্ত তাৎক্ষণিকভাবে ভরাট করা সম্ভব নয় সেখানে বাঁশের ব্যারিকেড বানিয়ে লাল ফ্ল্যাগ ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। আর এক্ষেত্রে কোনো গাফিলতি বা দুর্ঘটনা হলে আর বিভাগীয় তদন্ত নয়, সুজা পুলিশ সুপারকে বলা হবে ব্যবস্থা গ্রহণের জন্য। এদিন অনেকটা কড়া সুরেই জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আপনারা কোনো উদ্যোগ নিতে পারেন না। দুর্ঘটনা ঘটার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন নাকি? রাস্তায় থাকা গর্তের ফলে ২টি তরতাজা প্রাণ হারিয়ে গেল, এই প্রাণ আমরা তাদের পরিবারকে আর ফিরিয়ে দিতে পারবো না। আপনাদের বলা হয়েছিল সড়ক দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে জেলার দুর্ঘটনা প্রবণ এলাকা শনাক্ত করে ব্যবস্থা নিতে, সেটা করা তো দূরের কথা, আপনারা নিজেরাই আরো নতুন নতুন দুর্ঘটনা প্রবণ এলাকা তৈরি করছেন রাস্তায় বিশাল গর্ত খুঁড়ে। কার গাফিলতির ফলে এভাবে উন্মুক্ত গর্ত খুঁড়ে রাখা হয়েছে রাস্তায়? কোন সংস্থা বা কোন ঠিকাদার এসব করছে তা খুঁজে বের করে কড়া ব্যবস্থা গ্রহণ করা দরকার। ঠিকাদার তো কাজ করে ঠিকই মুনাফা আদায় করছে, কিন্তু রাস্তায় গর্ত খুঁড়ে বাঁশের ব্যারিকেড ও একটি লাল ফ্ল্যাগ লাগাতে পারছে না, কি করছেন আপনারা?
এতটুকু দায়িত্ব জ্ঞান তো আপনাদের থাকা উচিত। হিমন্ত এদিন সাবধান দিয়েছেন, রাস্তা করে কাজ করা বিএসএনএল হোক বা গ্যাস কোম্পানি জাইকা হোক বা এপিডিসিএল, প্রত্যেক বিভাগের ইঞ্জিনিয়ার ঠিকাদারদের সঙ্গে বৈঠক করে সোমবারের মধ্যেই রাস্তার গর্ত বরাটের কাজ শেষ করতে হবে। আর কাদের জন্য যেসব গর্ত বরাট করা সম্ভব হবে না, সেখানে বাঁশের ব্যারিকেড লাগিয়ে লাল ফ্ল্যাগ ঝুলাতে হবে, যাতে মানুষ বুঝতে পারেন রাস্তায় কাজ চলছে, তখন পথ চলতি মানুষও সতর্কতা অবলম্বন করবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, রাস্তার যেখানে সেখানে নির্মাণ সামগ্রীও ফেলে রাখা চলবে না। কোনো নির্মাণ সংস্থা যদি রাস্তায় ইট বালি পাত্র ইত্যাদি ফেলে রাখে তা দ্রুত সরিয়ে নিতে হবে। এই কারণে প্রচুর দুর্ঘটনা সংঘটিত হয়, ফলে এক্ষেত্রেও জেলাশাসকদের কড়া দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসকদের উদ্দেশ্যে হিমন্ত এদিন বলেন, একটু দায়িত্ব নিয়ে কাজ করুন আপনারা, এভাবে গাফিলতি মোটেও সহ্য করা হবে না। মঙ্গলবার থেকে রাজ্যের যে কোনো শহরের রাস্তায় ব্যারিকেড ছেড়া গর্ত দেখা গেলে এর ফল ভালো হবে না, জনতার কাছেও আহ্বান জানান। কোথাও এই ধরনের গর্ত থাকলে প্রয়োজনে ফেসবুকের মাধ্যমে জেলা প্রশাসনকে জানাতে, তখন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাতেই শুরু পাঁচ গ্রামের সড়ক সংস্কার। ফের বেহাল অবস্থা ধারণ করলো করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের পাঁচ গ্রাম কালীবাড়ি ভাঙ্গন অংশ। ধীরে ধীরে জাতীয় সড়কের একটি অংশ নিচের দিকে নেমে যেতে শুরু করেছে। এতে অনেক দিন ধরে জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার রাতের মুষলধারে বৃষ্টির ফলে জাতীয় সড়কটির ওই অংশে থাকা গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে। গর্তে জল জমে যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে যানবাহন চালকদের, ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে যানবাহন, ফলে রবিবার সন্ধ্যার পর জাতীয় সড়কের এই অংশে দেখা দেয় তীব্র যানজট। এদিকে পাঁচ গ্রামের সমাজসেবী রাজু দাস সহ অন্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘুম ভাঙছে প্রশাসনের। শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কের পাঁচ গ্রাম নদীবাঙ্গন অংশে সড়কের গর্ত ভরাট করতে তৎপর হতে দেখা গেছে প্রশাসনকে। গত কয়েকদিন ধরে জাতীয় সড়কে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে পাঁচ গ্রাম কালীবাড়ির ভাঙ্গন অংশ। বিভাগীয় কর্তৃপক্ষ অথবা হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বেহাল অংশ সংস্কার করতে। কিন্তু রবিবার মুখ্যমন্ত্রী রাজ্যের জেলা শাসকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে সড়কের সব গর্ত তড়িগড়ি সংস্কারের নির্দেশ দেন। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের চার ঘন্টার মধ্যে রবিবার সন্ধ্যার পর শিলচর বদরপুর জাতীয় সড়কের পাঁচ গ্রাম ভাঙ্গন অংশে সংস্কারের কাজ শুরু হতে দেখা গেছে। পরবর্তী খবরটি হল বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল সীমান্ত জেলা করিমগঞ্জ। শনিবার মাঝরাতে কায়স্থ গ্রামে অপারেশন চালিয়ে ত্রাস সৃষ্টিকারী পাঁচ কুখ্যাত ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় বন্দুক পিস্তল সহ অসংখ্য মারণাস্ত্র, ধৃতদের টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে শনিবার রাতে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস গোপন সূত্রে জানতে পারেন, করিমগঞ্জে ডাকাতির উদ্দেশ্যে এক বড়সড় ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে দক্ষিণ করিমগঞ্জের 8 নং জাতীয় সড়ক দিয়ে আসছে। খবর পেয়ে তৎপর হয়ে ওঠেন তিনি। মাঝরাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডিএসপি গীতার্থ দেব শর্মা দক্ষিণ করিমগঞ্জের কায়স্থগ্রাম রেলগেটে অত পেতে থাকেন। এছাড়া পুলিশ সুপার নিজেই নীলমবাজার এলাকায় আরও একটি ব্যারিকেড তৈরি করে ডাকাত দলের অপেক্ষা ছিলেন। রাত আনুমানিক 12টা নাগাদ ডাকাত দল একটি গাড়ি নিয়ে কায়স্থগ্রাম রেলগেট এলাকায় এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেলগেট বন্ধ করে গাড়িটি আটকাতে সক্ষম হয় পুলিশ। অত পেতে থাকা পুলিশ বাহিনী মুহূর্তের মধ্যে গাড়ি ঘেরাও করে পাঁচ দুর্ধর্ষ ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়। খবর পেয়ে তড়িগুড়ি ছুটে আসেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি বন্দুক, দুটি পিস্তল, বেশ কিছু তাজা কার্তুজ, দা তরোয়াল সহ আগ্নেয়াস্ত্র। জানা গেছে সুতারকান্দির আব্দুল লতিফ ও জমির উদ্দিন, কর্ণমধুর মইনুল হক, কালাইনের মনির উদ্দিন, নীলামবাজারের সেলিম উদ্দিনকে আটক করা হয়েছে। প্রত্যেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। রাতেই তাদের গ্রেফতার করে করিমগঞ্জ থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে এক বিশেষ সূত্রে জানা গেছে এই ডাকাত দলের মধ্যে সেলিম উদ্দিন নীলামবাজারের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী নৃসিংহ মন্দিরে ডাকাতির মূল পাণ্ডা। সে সময় পুলিশ তাকে ডিমাপুর থেকে ধরে এনে নৃসিংহ মন্দিরের ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছিল। এরপর তার জেল হাজতে তাই হলেও সদ্য জামিন পেয়ে ফের ডাকাতিতে জড়িয়ে পড়েছে। তার নেতৃত্বে গ্রহণ হয়েছিল কুখ্যাত ডাকাত দলটি। শেষ খবরে জানা গেছে
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি ডাকাতদের পাকড়াও সহ আরো মারণাস্ত্র উদ্ধার করতে জোর অভিযানে নেমেছে। পরবর্তী খবরটি হলো পাচারের পথে করিমগঞ্জ জেলাধীন বাজারিচুড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি চেকপোস্ট পুলিশের হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণের নেশাজাতীয় কফ সিরাপ। এর সঙ্গে আটক করা হয়েছে লরি চালক সন্তোষ পালকে। জানা গেছে প্লাস্টিক শীট ও ওষুধ বুঝাই লরিতে করে নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল ত্রিপুরায় পাচার করতে গিয়ে চালক ধরা পড়ে পুলিশের হাতে। রবিবার কাকপুরের TR01AT1612 নম্বরের ছয় চাকার একটি লরি গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলা যাওয়ার উদ্দেশ্যে চুরাইবাড়িতে পুলিশের নাকা পয়েন্টে পৌঁছে তখন লরিতে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি ও তার টিম। এতে গাড়ির ভিতর থেকে অন্যান্য সামগ্রীর আড়াল থেকে বেশ কয়েকটি কার্টুনে 780 সিসি নেশাযুক্ত কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়। কালোবাজারে এগুলোর মূল্য 4 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।